আসসালামু আলাইকুম, হৃদয়ে রমজান। আমরা মহাপবিত্র রমজানকে হৃদয়ে ধারণ করে আমাদের খাদ্য অভ্যাস, আমাদের এই রমজান আজকে দ্বিতীয় রমজান, দ্বিতীয় দিন, আমরা দেখতে দেখতে খুব তাড়াতাড়ি কিন্তু 30টি রমজান আমাদের শেষ হয়ে যাবে। কারণ এত পবিত্র মাস, এত সুন্দর মাস, এত আনন্দের মাস, যেন ঈদ আসছে আসছে আর তার সাথে আমাদের দিনগুলো চলে যাচ্ছে। কিন্তু সব কিছুর মাঝেই, সকল সময়ই আমাদের পবিত্রতার দিকে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের খাদ্য অভ্যাসটা সম্পূর্ণ পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে। দেখা যাবে যে রমজান মাসে যাদের ডায়াবেটিস আছে, ভয়ের কিছু নাই, রমজান মাসে ডায়াবেটিস রোগীরা যত বেশি রোজা থাকবেন, যত বেশি গোসল করবেন, যত বেশি হালাল খাবার খাবেন, যত বেশি পবিত্র থাকবেন, ডায়াবেটিস আপনাকে আক্রমণ করতে পারবে না। কারণ আপনার মনে, হৃদয়ে মহাপবিত্র রমজান ধারণ করা আছে, এখানে ডায়াবেটিস আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু খেয়াল রাখতে হবে খাদ্যাভ্যাসের ভিতরে একটু কচি শসা বেশি করে খেতে হবে, এটা আপনার ডায়াবেটিস ক্ষতি করবে না, উপকার করবে। একটু সালাদ খেতে হবে, একটু চুকা দধি রাখতে হবে, একটু চিড়া রাখতে পারবেন দধির সাথে, একটু ছানা বুট, বুটটাকে ভিজিয়ে রাখতে হবে একদিন আগে, এই বুটটা আপনি পেট ভরে খেতে পারবেন। মানে এমনই খাবারগুলো খেতে হবে যেগুলো অনেক বেশি ক্যালোরি আছে, অনেক বেশি ক্যালসিয়াম আছে, অনেক বেশি ভিটামিন আছে, কিন্তু ওগুলোর ভিতরে খুব বেশি একটা মিষ্টি নাই। মিষ্টি জাতীয় খাবারটা খুব খাওয়া যাবে না, তবে একদম খাওয়া যাবে না তা না, মিষ্টি জাতীয় বলতে আমি ফল ফ্রুট আপনি যত ইচ্ছা খেতে পারেন, কিন্তু একটু পরিমাণ মতো আম এক্সেলেসে বেশি খাবেন না। কারণ এই রমজান মাসে বেশি আম খান, আবার 2-3 ঘন্টা পরে খান। আপনি ইফতার করলেন, ইফতারের পরে আপনি নামাজটা শেষ করে নিলেন, নামাজের পরে খুব সুন্দর করে আপনি একটু যেও ভাত খান, একটু খিচুড়ি খেয়ে নেন, তারপরে একটু আবার একটু সালাদ খান, তারপরে আবার একটু দধি চিড়া খান, তারপরে আপনি আবার একটু, যদি আপনার শরীরে ঘাম হয়ে থাকে, যদি কোনো কারণে আপনার মাথা একটু ঘেমে যায় থাকে, হাত পাগুলি ঘেমে যায় থাকে, তাহলে আপনি আবার একটু গোসল করে একটু অজু করে নিতে পারেন। অনেক দেশে ফিলিপাইনের যে লোকেরা, চীনের লোকেরা, তারা দেখা যায় যে দিনে 4-5 বারও রমজান মাসে গোসল করে। কারণটা হলো, যত বেশি আমাদের দেহটা পবিত্র থাকবে, তত বেশি আমাদের দিলটা পবিত্র থাকবে, তত বেশি আমাদের হৃদয়টা পবিত্র থাকবে, তত বেশি আমরা আল্লাহকে ডাকতে পারব। একই কারণ, শুধু পবিত্রতা, শুধু পবিত্রতা, এই রমজান মাসটাই মহাপবিত্র। এর ভিতরে হৃদয়ে যত পবিত্রতা আমরা ধারণ করব, ততই আমরা আমাদের এই রমজানের সবটা বেশি কামাই করে নিতে পারবো।